ধানবাদ টাইমস। কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। সমস্ত আই ওয়াশ হচ্ছে, তদন্ত করে প্রকৃত দোষীকে সাজা দিতে হবে। পুলিশরা তার খুন করতে যায় না, পুলিশকে দিয়ে খুন করিয়া করানো হয়েছে। কারা আছে এর পেছনে তাদের বার করতে হবে। আমি টিএমসির সমস্ত বেহায়া নেতাদের বলছি, আখলাকের কথা মনে পড়ে? আখলাক পশ্চিমবাংলায় হয়, এখন আনিস খান একটা লোক মারা গেছিল উত্তরপ্রদেশে, তাকে কেউ জানতো না চিনতো না, সেই নিয়ে সারা দেশ তুলপালন করেছিলেন। দিদি রাস্তায় হেঁটেছিলেন, দিদিকে হাঁটান খালি পায়ে এই গরমের রাস্তায়, বুঝবো আপনার কত দম আছে। সংখ্যালঘুদেরকে হাওয়া দিয়ে তাদের ভোট নিয়েছেন, আর এদের জন্তু জানোয়ারের মধ্যে খুন করে দিচ্ছেন পুলিশ পাঠিয়ে। কে অধিকার দিয়েছে? আজকে বাংলার মানুষ দিদিমণির কাছ থেকে উত্তর চাক, তার সমস্ত নেতাদের কাছ থেকে, যারা আখলাক নিয়ে, সিএ নিয়ে রাস্তায় নেমে দেশের বিরোধিতা করেছিল, তারা আজকে আনিস নিয়ে চুপ কেন? তাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আনিস খান ইস্যুতে আপনাদের নামার কথা ছিল, শেষে ইস্যু বদল হয়, দাড়ি ভিট কাণ্ডে নামেন আপনারা? আমরা নামছি না কোথাও, আমরা এখন ইলেকশন নিয়ে নামছি। আমাদেরও 200 জনকে হত্যা করা হয়েছে, কোন বেটা নেমেছিল তখন? আমরা এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আজকে যারা একজন মুসলমান মারা গেছে বলে লাপাচ্ছেন, তারা কোথায় ছিলেন? কবছর গোত্রে ঢুকেছিলেন? বিজেপি মানবতার জন্য লড়াই করছে, গণতন্ত্রের জন্য লড়াই করছে, আগামী দিনেও করবে। আমরা এর প্রতিবাদ করেছি, সিবিআই তদন্ত চেয়েছি। আনিস খান সংখ্যালঘু বলেই কি সিদ্ধান্ত? পুরোপুরি সিপিএমকে আমরা রাস্তায় দেখে শীত ঘুমেছিল। আজকে একজন মুসলমান মারা গেছে, দিদিমণি যেমন একজন মুসলমান ট্রেন থেকে পড়ে মারা গেছিল বলে তুলকালাম করেছিলেন, আজকে তারা ইস্যু ছিনিয়ে নিতে চাইছে। মুসলিম ভোটকে নিয়ে ফুটবলের মতো খেলছে সবাই। চন্দ্রনাথ সিনহা বলেছেন আপনারা প্রার্থী পাচ্ছিলেন না, তারাই একটা প্রার্থী দিয়েছে। চন্দ্রনাথ সিনহা কোথায় থাকেন আমি জানি না। ভারতীয় জনতা পার্টির কাউকে দয়া করতে হবে না, তোমাদের বুকের পা দিয়ে বিজেপি রাজনীতি করছে। 200 জন প্রাণ দিয়েছে, আরো 200 জন প্রাণ দেবে, বাংলায় পরিবর্তন করে ছাড়বো। এই দলটাকে মারার জন্যই তৈরি করতে হবে। আমি জানি না কি মারবে, মায়ের দুধ খেয়ে থাকলে দিলীপ ঘোষের সামনে আয়, কে কাকে মারে দেখবো। চলো মাত্র
লোগোটা নামা।